আসসালামু আলাইকুম, আমি সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে রাকিবুল আলম তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা এপিসোডে, নতুন একটা বিষয় নিয়ে। তো সর্বপ্রথম তোমাদেরকে এই সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে আমাদের যে বিষয়টা, এটা হচ্ছিল আমরা পরীক্ষার হলে সেনা নৌ বিমান বাহিনী যে কোনো বাহিনীর পরীক্ষার কেন্দ্রে আমরা প্রস্তুতি নিয়ে যাব নাকি প্রস্তুতি ছাড়া যাব, এটা একটু তোমাদের কাছে একটু ক্লিয়ার করার জন্য আমরা আমাদের একাডেমিতে সবেমাত্র ভর্তি হওয়া দুজন শিক্ষার্থীর সাথে একটু আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারবে আসলে যে তোমরা পরীক্ষার হলে যখন যাবা, পরীক্ষার আগে তোমরা প্রস্তুতি নিয়ে যাবা নাকি পরীক্ষার হলে তোমরা প্রস্তুতি ছাড়া যাবো। সর্বপ্রথম দেখে নিচ্ছে বাবু, তুমি আসো। এরপরে দেখে নিচ্ছে পলাশ, তোমাকে পলাশ আসো। তো দুজনেরই আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির স্টুডেন্ট। তো বাবু, তুমি আসছো কোন জেলা থেকে? স্যার, আমার জেলা পাবনাতে, থানা বাঙ্গুরা। আচ্ছা, তুমি কোন বাহিনীর জন্য কোচিং করতে আসছো? আমি বিমান বাহিনীতে। বিমান বাহিনী নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল ট্রেডের জন্য সে কোচিং করতে আসছে। আর পলাশ, তুমি কোন জেলা থেকে আসছো? আমি স্যার নরসিংদী জেলা রায়পুরা থানা থেকে আসছি কোচিং করতে। আচ্ছা, তো পলাশের টার্গেট হচ্ছিল পলাশ সেনা নৌ এবং বিমান তিন বাহিনীর জন্য সে এখানে প্রস্তুতি কোর্স করতে আসছে। তো যাই হোক, পলাশ, তোমার আসা কয়দিন হচ্ছে একাডেমিতে? আসা স্যার দুই দিন হচ্ছে। আর বাবু, তোমার কয়দিন হচ্ছে? স্যার আমার তো 10 দিন। 10 দিনের মতো হচ্ছে। তো যাই হোক, তোমাদের কাছে আসলে যে প্রশ্নগুলো করব এবং তোমাদের উত্তরের মাধ্যমে আমরা আমাদের যে নতুন শিক্ষার্থীরা, অনেকে চিন্তা করেন যে প্রস্তুতি ছাড়াই পরীক্ষার হলে গেলে হয়তো বা আমি শতভাগ প্রশ্নগুলো কমন পাবো বা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তো এই দুইটা বিষয় একটু আমরা আলোচনা করবো তোমাদের মাধ্যমে, এবং যারা নতুন এই সোজা ট্রেনিং একাডেমিতে আসতে চাচ্ছে বা প্রস্তুতির বিষয়ে চিন্তা ভাবনা করছে তাদের একটু হলো যাতে আমাদের এই টিউটোরিয়ালটা উপকারে আসে, এটাই হচ্ছিল আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির মেইন লক্ষ্য। তো যাই হোক বাবু, তুমি যখন সোজা ট্রেনিং একাডেমিতে আসছিলা খোঁজ পেয়ে, আমাদের খোঁজটা আসলে কোথায় তুমি পাইছিলা সর্বপ্রথম? সর্বপ্রথম আমি ইউটিউব চ্যানেলে দেখার পরে আমি এই সন্ধান পাইছি সোজা ট্রেনিং একাডেমি রংপুরে অবস্থিত, তখন স্যারের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমি। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে তুমি আমাদের খোঁজ পেয়েছো, তাই না? আর পলাশ, তুমি? আমিও স্যার ইউটিউবের মধ্যে অনেকদিন যাবত আপনার ভিডিও দেখছি, আপনার কথাবার্তি যেরকম ওইখানে দেখলাম ফেস টু ফেস আরো বেশি ভালো লাগলো। আচ্ছা, মানে এসে আরো বেশি ভালো লাগছে স্যার। তো পলাশ, কি বলে বাবু, তুমি যখন আমাদের একাডেমিতে আসছিলাম বিমান বাহিনীর জন্য, তো বিমান বাহিনীর আইকিউ আছে ইংলিশ, সাধারণ জ্ঞান বাংলা, এই বিষয়গুলোর উপরে তোমার আগে কোন একটা ধারণা ছিল? আর এই 10 দিন কোর্স আমাদের একাডেমিতে করার পরে তোমার কোন ধরনের অভিজ্ঞতাটা আসলো? স্যার, পূর্বে তো আমার কোনো ধারণা ছিল না, কিন্তু আমি যখন এই সোজা ট্রেনিং একাডেমিতে আসি তখন আপনার ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আইকিউ সম্পর্কে আমি এখন পুরোপুরি আমি এখন সাকসেসফুল আর কি। আমি ইনশাআল্লাহ পরীক্ষা হলে গেলে আমি 100% করতে পারবো আর কি অ্যান্সার। তারপরে সোজা ট্রেনিং একাডেমিতে এসে ভাইবার নিয়ম এ টু জেড আর কি শিখতে পেরেছি, এবং পরীক্ষার হলে গিয়ে কি করতে হবে না করতে হবে আমি এ টু জেড নিয়ম কানুন ছাড়া জানতে পারছি এই সোজা ট্রেনিং একাডেমিতে এসে। আচ্ছা পলাশ, তোমার ক্ষেত্রে তুমি এসে যখন দেখো যে তোমার সঙ্গে তো আরো অনেক স্টুডেন্ট এখানে কোর্স করছে, তাই না? কেউ হয়তো বা 10 দিন, কারো 15 দিন চলছে, কারো 1 মাস চলছে, কারো 20 দিন চলছে, কিন্তু তোমার 2 দিন অতিবাহিত হয়েছে, তাই না? এই 2 দিনে এসে তুমি দেখো তোমার থেকে কি যারা কিছুদিন আগে আমাদের একাডেমিতে আসছে কোর্স করার জন্য, তারা কি একটু হলো তোমার থেকে একটু বেশি জানে বা একটু বেশি কি পারদর্শী কোনো এই পরীক্ষার বিষয়গুলোর ক্ষেত্রে? জি স্যার, কারণ তারা আমার আগে আসছে আর আপনার সাথে আগে এসে অনেক কিছু শিখতে পারছে, কারণ আপনার কাছে একদিন থাকা মানে 1000 দিনের মতো, কারণ আপনি অনেক কিছু বুঝাইতে পারেন এবং কি করলে তাড়াতাড়ি সেই বাহিনীতে যার যে স্বপ্ন সে স্বপ্নে পূরণ হবে এটাই মূল লক্ষ্য। এখানে আসা সবাই সব কিছু শিখতে পারে, যেরকম আমরা মনে করি কোনো প্রশিক্ষণ ছাড়া আমরা প্রশিক্ষণে মানে ট্রেনিংয়ের মধ্যে যদি যাই আমরা 100% হবো না, এটা সম্পূর্ণ ভুল। সবারই একবার ট্রেনিংয়ে আসা দরকার, সোজা ট্রেনিংয়ে আসাটাই সবচেয়ে বড় দায়িত্ব, কারণ এইখানে প্র্যাকটিক্যালভাবে সব কিছু শেখানো হচ্ছে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা বার সব কিছু আপনি বুঝাই দিতেছেন, এটা এইভাবে করো, তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবা যদি তোমরা এইভাবে করো। আপনাকে অন্তত এই বিষয়টাতে আপনারই খুব দরকার, এবং এই সোজা ট্রেনিং একাডেমি অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান এটার প্রতি।
পলাশকে ধন্যবাদ, পলাশ একটু হয়তো বা বেশি বলছে আমাদের সম্পর্কে বা আমার সম্পর্কে বানায়। তো যাই হোক, আমরা আসলে চেষ্টা করি তোমরা যারা পরীক্ষা দিতে যাবা বা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমিতে আসো, তো একটা জিনিস সবসময় মনে রাখবা যে প্রস্তুতি ছাড়া আসলে কোনো পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল করা সম্ভব না। আর এখনকার বাহিনীর পরীক্ষাগুলো অনেক কম্পিটিশন হয়ে থাকে, অনেক স্টুডেন্ট অ্যাটেন্ড করে পরীক্ষা চাকরি পাওয়ার জন্য। তো এই পরীক্ষায় তোমাকে অবশ্যই ভালো একটা প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা পরীক্ষার বিষয়ে তোমাকে ভালোভাবে পার্টিসিপেট করতে হবে। তুমি যদি প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারো তাহলে অবশ্যই তোমার একটা কনফিডেন্স বাড়বে যে না, তুমি পরীক্ষা কেন্দ্রে গিয়ে সবগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ নিজ জ্ঞানে টাচ করতে পারবা, সঠিক উত্তরটা দিতে পারবা। এছাড়াও তোমার যে পরীক্ষার মেইন যে একটা ভীতি থাকবে সেই ভীতিতে তুমি একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে তুমি পরীক্ষার আগে এখান থেকে হচ্ছিল সমাধান করে যাচ্ছ বা প্যাটার্নগুলো সম্পর্কে জেনে যাচ্ছ। যদি বাবুর কাছে তোমাকে আরেকটা আমি প্রশ্ন করি, আমাদের প্রশ্ন হয়তো অনেকে মনে করতে পারে যে ইটস লাইক এজ এ পাবলিসিটি, প্লিজ এটা আসলে পাবলিসিটির জন্য না। আমাদের ইউটিউব চ্যানেল আমরা যেটা বলতে পারি বাংলাদেশের ভিন্ন আঙ্গিকে সোলজার ট্রেনিং একাডেমি পরিচালিত হচ্ছে। সোলজার ট্রেনিং একাডেমি যেটা মেইন কনসেপ্ট, শুধুমাত্র একাডেমিতে এসে যে একটা স্টুডেন্ট কিছু উপকার নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে এটা আসলে আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য আমাদের স্টুডেন্টরা যারা আসে আমাদের একাডেমিতে কোর্স করার জন্য তারা যেন কিছু শিখে যেতে পারে, এবং যাদের সামর্থ্য হয় না কোর্স করার মতো অ্যাবিলিটি নেই তারা যেন আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আমাদের কথাবার্তা শুনে যেন তারও যেন কোনো না কোনো পাশে একটু হলেও আমাদের এই টিউটোরিয়ালগুলো উপকারে আসে, এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তো যাই হোক বাবু, তুমি যখন আসছিলে এখন এই কয়েকদিন যাওয়ার পরে তো তুমি আশাবাদী যে তোমার বিমান বাহিনীর যে পরীক্ষার প্যাটার্নগুলো আসুক না কেন, আইকিউর ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে বা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, তুমি শতভাগ দিয়ে ওখানে ভালো করতে পারবে। স্যার হ্যাঁ ইনশাল্লাহ, আমি তো বললাম স্যার আমি প্রথমে আসে আমি আইকিউটা কি আমি এটাই বুঝতে পারি না, কিন্তু আমি স্যার এখন আইকিউ স্যার আইকিউ সম্পর্কে আমার অনেক ধারণা আছে, আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, এখন ইনশাল্লাহ আমি শতভাগ 100% আমি আইকিউ সম্পর্কে রিজার্ভ করতে পারবো। আচ্ছা আচ্ছা, যেমন ইংরেজি স্যার আছে, ইংরেজ সম্পর্কে যেমন যে প্রশ্নে আসুক না কেন স্যার আমি তো বাহিনীতে যাই নাকি অ্যাট ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি, আপনি আমার অনেক ধারণা আর কি আমি ইংলিশেও 100% করতে পারবি আনসার আর কি। মানে তোমার একটা কনফিডেন্স চলে আসছে যে প্রশ্ন যতই হার্ড হোক না কেন আমাদের যে নিয়মগুলো শেখানো হচ্ছে প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে সেই নিয়মগুলো অনুযায়ী তুমি প্রশ্নে অবশ্যই ভালো কিছু করাতে সক্ষমতা অর্জন করছে এই কয়েকদিনে ইনশাল্লাহ। পলাশের ক্ষেত্রেও সেটা বলি, পলাশও মাত্র 2 দিন হচ্ছে, পলাশও একটা পর্যায়ে গিয়ে কোর্স শেষ হওয়ার সময় সে নিজেও এই সাফল্য নিয়ে আসতে পারবে যে পরীক্ষা যাওয়ার আগে সে হচ্ছিল কোনো না কোনো পাশেই হচ্ছিল যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কোনো যে কোনো বাহিনীতে সে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে, ঠিক না? তোমাদের অনেক শুভকামনা রইলো, তোমার প্রতি অনেক শুভকামনা রইলো, এবং তোমরা যারা দেখছো আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির এই টিউটোরিয়াল তোমাদের প্রতি অনেক শুভকামনা রইলো। প্রস্তুতি নিতে থাকো, প্রস্তুতি নাও, অবশ্যই তোমাদের সাফল্য তোমাদের হাতে, তবে এই 2 হাত দিয়ে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে সৃষ্টিকর্তার কাছ থেকে নিজের স্বপ্ন যে চাবিকাঠি তুমি দেখছো তোমার মনে যে বুনেছো সেটা তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে অর্জন করে নেবা তোমার পরিশ্রমের এবং প্রস্তুতির মাধ্যমে। সবাই ভালো থেকো, ধন্যবাদ, এবং পরবর্তীতে আমরা নতুন কোনো এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। বিদায় নিচ্ছি আমি রাকিবুল আলম, ইমেল সোলজার ট্রেনিং একাডেমি